Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনোজ সেনের লেখা শিকার। মনোজ সেন, তার জন্ম 1941 সালে, শিক্ষাজীবন কাটে কলকাতাতেই। লেখাপড়ায় অতি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাশ করে কর্মজীবনে যোগ দেন আর তার পাশাপাশি চলে সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। এছাড়াও লিখেছেন বহু রহস্য রোমাঞ্চ, ভৌতিক গল্প এবং উপন্যাস। এই গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। গল্পটি প্রাপ্ত বয়স্কদের জন্য। প্রধান চরিত্রে পূর্ণেন্দু, তিলকতমা এবং বড়বাবু। গল্প পাঠে মীর। গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে শিকার। আমি ঘরে ঢুকতেই বুঝতে পারলুম কিছু একটা হয়েছে। সবার মুখ ধমধম করছে, বড়বাবুর তো বিশেষ করে। কি হলো রে বাবা, আমি কি কোনো অপরাধ করলুম? এমন জরুরি তলব আর এখানে এসে এই অবস্থা? দরজার পাশেই কার্তিক দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলুম, কি হয়েছে রে কেতু? কার্তিক বলল, বড়বাবু ডেকেছে। হ্যাঁ, যা বলবার উনি বলবেন। তারপর গলা চড়িয়ে বলল, বড়বাবু, বড়বাবু, বিদ্যাসাগর এসেছে। ও বড়বাবু! এখানে আমাকে সবাই বিদ্যাসাগর বলে ডাকে, কারণ আমি অপরাধের মধ্যে এমএটা পাশ করে বসে আছি। বাকি সবাই তো নাম সই করতে গেলে তিনটে কলম ভেঙে থেকে একাকার করে, অবশ্য বড়বাবু ছাড়া। তার কথা আলাদা, দেবতা বলে যদি কেউ থাকে তো এই বড়বাবু। এর সঠিক নাম কি, কোথায় থাকেন তা আমরা কেউই জানি না, আমাদের জানবার কথাও নয়। তবে যেখানেই থাকুন সেটা যে স্বর্গ তাতে সন্দেহ নেই। দেবতাদের তো অসংখ্য নাম থাকে, এরও আছে। এসব নিয়ে মাথা আমরা ঘামাই নে, ঘামালে মাথাটা খোয়া যাবার সম্ভাবনাই বেশি। তবে এটুকু জানি, এরকম মানুষ ভূ ভারতে আর নেই। আমাদের সবাইকে উনি কেবল জীবন দিয়েছেন বললে কম বলা হয়, বলা উচিত বাঁচার মতো করে বাঁচতে শিখিয়েছেন। বিয়ে পাশ করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, একটা কুলির কাজ পেলে বর্তে যাই তাও জুটছিল না। বিধবা মা আর ছোট বোনটাকে নিয়ে গড়পাড়ের ভাড়া বাড়ি থেকে উৎখাত হয়ে ভাসতে ভাসতে শেষ পর্যন্ত রাসবিহারীর ফুটপাথে। চোখের সামনে তখন অনন্ত অন্ধকার। তখন গিয়েছিলাম লেক গার্ডেন্স লেভেল ক্রসিং এ রেলে মাথা দিতে। এই কার্তিক আর দেবেন আমায় তুলে এনেছিল, বড়বাবু আশ্রয় দিয়েছিলেন। সে আজ বছর ছয়েক আগেকার কথা। তারপর বোনের ভালো বিয়ে দিলাম, মা মারা গেলে ধুমধাম করে শ্রাদ্ধ করলাম, এখন ভাবছি সল্ট লেকে জমি কিনে একটা বাড়ি করব। তাই বলছিলাম আর কি, বড়বাবু মানুষ নন, দেবতা। কার্তিকের গলা শুনে বড়বাবু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন, বললেন, কে রে পূর্ণেন্দু, এদিকে আয়, খবর শুনেছিস? বড়বাবুর গলা শুনে বুঝলাম যে আমি কোনো দোষ করিনি। বাবা, বাঁচলুম, যা ভয় পেয়েছিলুম। হাত কচলাতে কচলাতে বললুম, আগে না তো কি খবর বড়বাবু? বড়বাবু ঘরের এক পাশে একটা গোল টেবিলের ওপাশে বসেছিলেন, বাকি সবাই দাঁড়িয়েছিল ওর সামনে বসা। টেবিলের ওপর এক গ্লাস নিট উইস্কি আর একটা বোতল রাখা ছিল। বড়বাবু এক চুমুক খেয়ে বললেন, হায়দার মারা গেছে। হায়দার? আমরা যাকে গরিলা বলে ডাকতুম, সে কি? সে ছিল বড়বাবুর পার্সোনাল বডিগার্ড। আমি ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? বদন ঘোষ রোডের একটা বাড়ির ছাদ থেকে কেউ ওকে ঠেলে রাস্তায় ফেলে দিয়েছিল, ঘাড় মোটকে গেছে।
আর ঠেলে ফেলাই বা বলি কি করে, ছুঁড়ে ফেলে দিয়েছে, রাস্তার ঠিক মাঝখানে লাশ পড়েছিল। কি সর্বনাশ, ওখানে কি করছিল? পরে বলছি। আচ্ছা তোমরা এবার যাও, আমি পুণ্যেন্দুর সঙ্গে কিছু কথা বলবো। বড়বাবুর আদেশ শুনে সবাই নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল, দাঁড়িয়ে রইলাম শুধু আমি। বড়বাবু এক হাত তুলে চোখের কালো চশমাটা ঠিক করে নিলেন। উনি ২৪ ঘন্টা কালো চশমা পরে থাকেন, কেন কে জানে। শুনেছি ওর একটা চোখ নাকি পাথরের, হতেও পারে, সে খবরে আমাদের কি দরকার। বড়বাবু সম্পর্কে বেশি কৌতূহল একদম ভালো জিনিস নয়। বড়বাবু বললেন, বদন ঘোষ রোড তুই চিনিস? ভবানীপুরে সে যাকে না চিনলেও চিনিয়ে দেওয়া যাবে এখন। ওখানে রাজমোহন সিংহরায়দের বাড়ি আছে, পুরনো দিনের জমিদার বাড়ির মতন। বাড়ির ভেতরে মন্দির টন্দির আছে, রোজ পুজো আচ্ছা হয়। হায়দারকে ওখানেই পাঠিয়েছিল, কি যে হলো সে যাকে। এবার কাজের কথা বলি, মন দিয়ে শোন। বদন ঘোষ রোডের বাড়িটাকে লোকে বলে রাজমোহনের রাজবাড়ি। রাজমোহনের বিহারে না কোথায় মস্ত জমিদারি ছিল, ভদ্রলোক প্রায় ১০০ বছর আগে এই বাড়িটা বানিয়েছিলেন। পরবর্তীকালে ওর ছেলে পুলেরা কলকাতাতেই থাকতেন, এখান থেকে জমিদারি চালাতেন। প্রচুর পয়সা ছিল এক সময়, প্রচুর ফুর্তিবার্তাও করেছে, তবে সে যাক ওসব কোনো কাজের কথা নয়। এখন এই বাড়ির মালিক একটা মেয়ে, তার নাম তিলোত্তমা রায়চৌধুরী। এ হচ্ছে এখন সিংহরায়দের শেষ বংশধর। ওর ভাই রত্নাকর সিংহরায় বছরখানেক হলো মারা গেছে, সে বিয়ে তা করেনি, ছেলে পুলে নেই, কাজে এখন সব সম্পত্তির মালিকানা বর্তেছে ওই তিলোত্তমার উপর। ওর বাবা রমাকান্ত অনেকদিন আগেই গেছে, মেয়েটি বিধবা, বিয়ে হয়েছিল ১০ বছর আগে কোনো এক রায়চৌধুরীর সঙ্গে, একটা বাচ্চা হয়েছিল, সেটা ৩ বয়সে মারা যায়। তার পরের বছর রায়চৌধুরীও মারা যায়। তখন মেয়েটি বাপের বাড়ি চলে আসে, এখানে এসে কেবল পুজো আচ্ছা ধর্মকর্ম নিয়ে আছে। এটা তা প্রায় গত ৫ বছর ধরে চলছে। সিংহরায়দের টাকা পয়সা এখন আর তেমন কিছু নেই, ফোঁপড়া হয়ে গেছে, কিন্তু ঠাঁট এখনো বজায় আছে। আর এটা চালিয়ে যাচ্ছে ওদের ওই ম্যানেজার দুর্গাশঙ্কর উপাধ্যায়, নামে হিন্দুস্তানি বাঙালি হয়ে গেছে, বুড়ো হাড় বজ্জাত, ঘুঘু ১। ঘুষ খায় না, মেয়ে ছেলের লোভ নেই, মাল খায় না, একেবারে থার্ড ক্লাস। আমি লোকটাকে বাজানোর জন্য ২ আগে জিতেনকে পাঠিয়েছিল। তুই তো জিতেনকে জানিস, কথা বলা এক্সপার্ট, ইচ্ছে করলে আইনস্টাইনকেও বুঝিয়ে আসতে পারে যে সূর্য পশ্চিম দিকে ওঠে। সেই জিতেনের মুখ খুলতে না খুলতে হারামজাদা বুড়ো একেবারে পুলিশে ফোন করে বসে আছে। জিতেন কোনো রকমে ওখান থেকে কেটে বেরিয়ে এসেছিল। এখন তোর মনে প্রশ্নটা স্বাভাবিক যে সিংহরায়রা যদি ফোঁপড়াই হয়ে গিয়ে থাকবে তবে ওদিকে আমার নজর কেন। তার কারণ আছে, ওদের একটা জিনিস আছে যেটা বলা যায় অমূল্য, সেটা ওদের গৃহদেবতা, একটা বিষ্ণু মূর্তি। এই মূর্তিটা থাকে বাড়ির ভেতরে, কখনো বাইরে আসে না। বাইরের মন্দিরের যে বিষ্ণু মূর্তি সেটা এই মূর্তিটার হুবহু নকল, কিন্তু নকলই, বাইরেরটা পাথরে, আসলটা অষ্টধাতু। বাইরের মূর্তিটার যেসব গয়নাগাটি আছে সেসব ঝুটো, আসলটায় যে কি আছে তা বলে দিতে হবে না। তার চেয়েও বড় হচ্ছে মূর্তিটার বুকে একটা প্রকাণ্ড পদ্মরাগ মণি ফিট করা আছে, যেটাকে বলে কৌস্তভ মণি। আমার নজর ওই মূর্তিটার দিকে। আফতারুজ্জামান এই খবরটা দিয়েছিল ৩ আগে। সেই সময় রত্নাকর সিংহরায় নাকি গোপনে এক জার্মান সাহেবের সঙ্গে দর কষাকষি করছিল ওটা বেঁচে দেওয়ার জন্য। সেটা আক্তার জানতে পারে, তখন সে আমার কাছে আসে। আজ রত্নাকর বা আক্তার কেউই বেঁচে নেই, আমি ছাড়া এটার খবর আর বোধহয় কেউ জানে না। তবে আমার বিশ্বাস মূর্তিটা বের করে দিতে পারলে ঘরে ২০ লাখ টাকা উঠবে মিনিমাম, চেপে চুপে ধরতে পারলে ৪০ পর্যন্ত উঠতে পারে। আমি হায়দারকে পাঠিয়েছিলাম মালটা ওঠানোর জন্য, ও বাড়ির একটা ঠিকে ঝিকে তুলে এনে কলকাতায় সে বলে দিল যে মাল কোথায় আছে। দোতলার ওপর কর্তামশাইয়ের ঘর, সেখানে দেওয়ালের মধ্যে গাঁথা সিন্ধুকের মতো মন্দির, বন্ধ করলে সিন্ধুক খুললে মন্দির, সেখানেই গৃহদেবতার অবস্থান। তুই তো জানিস হায়দার ছিল কলকাতা কেন সারা দেশের পয়লা নম্বর গব্বাবাজ, যাকে ইংরেজিতে বলে ক্যাট বাগলার। অত বড় শরীরটা নিয়ে যে কোনো বাড়ির খাড়া দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে যেতে পারত, ১০ তলার উপর কার্নিশে বেয়ে হাঁটাচলা করতো, যেন ময়দানে হাওয়া খাচ্ছে।
তার পক্ষে দোতলার ওপরে একটা ঘরে ঢুকে ঘুমের ওষুধ স্প্রে করে একটা সিন্ধুক ভেঙে মাল বের করে আনা কোনো ব্যাপারই ছিল না। অথচ কিসের থেকে কি হয়ে গেল? হ্যাঁ, ওই বাড়ির যে তিনটে দারোয়ান আছে তাদের সাত দিনেই হায়দারকে কাবু করা। তার মানে অনেকগুলো লোক ওখানে হায়দারের জন্য অপেক্ষা করছিল। ও ঢুকতেই সবাই মিলে ওকে কবজা করে ছাদ থেকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলেছে। কিন্তু প্রশ্ন হলো, লোকগুলো জানলো কি করে যে সেই দিনই হায়দার যাবে? আমি ভয় ভয় বললুম, ঠিকেছিটা? না 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 না, সেটাকে তো মেরে লেগে জলে ফেলে দিয়েছিলুম। ওসব সাক্ষী রাখতে আছে কখনো? খবর অন্য কেউ দিয়েছে। সে যাক গে, সে ব্যাপারে তোর মাথা ঘামানোর দরকার নেই। এখন তোকে কি করতে হবে বলি শোন। তানুক কাকে বলে জানিস? আগে সুন্দরী তরুণী বিধবা। হ্যাঁ, তোকে সেই তানুক পটাতে হবে। এই কাজে তুই এক্সপার্ট। যেখানে যতবার তোকে মেয়ে ছেলে জপাতে পাঠিয়েছি ততবার তুই সাকসেসফুল। তোর ওই ফিল্ম স্টার মার্কার চেহারা সাহিত্য টাহিত্য নিয়ে কবি টবি কথাবার্তা যে এমন কাজে লাগবে কে ভেবেছিল? এখন ওই তিলোত্তমাকে গাঁদা দরকার, কারণ কর্তামশাই ঘরে তিলোত্তমা শোয় একা, আর ওই সিন্ধুকের চাবি থাকে তিলোত্তমা না চলে। ওর ঘরে নানান জায়গায় খাটের পাশে টেবিলের নিচে আলমারির কোনায় সুইচবোর্ডের পেছনে অ্যালার্ম বেলের সুইচ রাখা আছে। এক সেকেন্ড সময় পেলেই কিন্তু ও সুইচ টিপে দেবে। কাজেই তিলোত্তমাকে একেবারে পেড়ে ফেলতে না পারলে চাবিটা হস্তগত করা কঠিন হবে। তাছাড়া আর একবার গব্বাবাজ পাঠাবো, তার উপায় নেই। ওই শালা উপাধ্যায় সবকটা জানলার বাইরে বিচ্ছিরি গ্রিল লাগিয়েছে, আর এমন ভাবে আলো লাগিয়েছে যে ঘরের জানলা দুটোর ওপর গ্রিল ভাঙার কলম নিয়ে বসলে তাকে সবাই দেখতে পাবে। আসল কথা, চাবিটা পেতে হলে ঘরের ভেতর ঢুকতে হবে এবং তিলোত্তমাকে অসহায় করে ফেলতে হবে। এখন এটাই হলো তোর টাস্ক। এবার বল, কোনো প্রশ্ন আছে? তিলোত্তমার বয়স কত? 27-28। কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 18 বছরে। স্বামী মারা গেল 22 বছরে। স্বামী কিরকম লোক ছিল? শুনেছি এক নম্বরের দুশ্চরিত্র লোক ছিল, নেশা ভাঙ, মেয়ে মানুষ, সব দোষী ছিল। মূর্তিটা কত বড়? খুব বড় কিছু নয়, ফুটখানে গুজু হবে, একাই নিয়ে বেরিয়ে আসতে পারবি। কতদিন সময় দেবেন? তা নে না, তোর যত সময় দরকার তুই নে না, আমার কোনো তাড়া নেই। আমি চুপ করে আছি দেখে বড়বাবু বললেন, ব্যাস, আর কোনো প্রশ্ন নেই? না। তুই একটা কথা খেয়াল করেছিস? এই মেয়েটা কিন্তু ভীষণ ভক্তিমতী, ধর্মপরায়ণ আর শুচিবায়ুগ্রস্ত। তাতে কিছু যায় আসে না, ওসব বাইরে স্নায়বিক বিকার, ভেতরে সব সমান। এতদিনে এটুকু জ্ঞান আমার হয়েছে যে দুনিয়ায় এমন মেয়ে নেই যে প্রলোভন প্রতিরোধ করতে পারে। কেউ হয়তো বেশি দিন আটকে রাখতে পারে, কেউ কম দিন, কিন্তু শেষ পর্যন্ত লোভের কাছে নিজেকে বিকিয়ে দিতে হবেই। বাজে ছেলে, যা তৈরি হতে শুরু কর। তৈরি হতে মাস চারেক সময় লাগলো। প্রথমে প্ল্যানটা ঠিক করা হলো। তিলোত্তমা দুঃখী মানুষ, কতটুকুই বা সুখের মুখ দেখেছে? অতএব আর একজন দুঃখী লোকের প্রতি তার সহানুভূতি চট করে জাগবে, এটাই স্বাভাবিক। এবার সেই সহানুভূতির রাস্তা ধরে তার কাছে এগোতে হবে, আস্তে আস্তে, দুঃখী দুঃখী ভাবে, ভবিষ্যতে সুখের একটা আবছা ছবি আঁকতে আঁকতে। ধীরে ধীরে সেই অলিক ছবিটাকে একটা সত্যিকারের রূপ দিতে হবে। অতএব প্রথমেই চুল আর দাড়ি কাটা বন্ধ করে দেওয়া গেল। যখন সেগুলো বেশ বড় হয়ে উঠল তখন রোজ শ্যাম্পু করে করে যতদূর সম্ভব রুক্ষ করে তোলা হলো। মাস দুয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিলাম। কাজ শুরু করার দুদিন আগে থেকে কুমোর বাড়ির মাটি ঘষে ঘষে চুল দাড়ি এলোমেলো খুশকো খুশকো করে ফেললাম। তারপর ছেঁড়া প্যান্ট আর শার্ট জোগাড় করে ফেললাম। আমার চেহারা দেখে তো মল্লিকা হেসে অস্থির বললে, বাপ রে বাপ, পারো তুমি এমন পোশাকে আর এই চেহারা নিয়ে কোথায় যে যাচ্ছ তুমি জানো, সেসব তো আবার জিজ্ঞেস করাও বারণ। তবে এতদিন ধরে যখন ঘষা মাজা চলেছে
তখন এবার বেশ বড় সড় কিছু হবে বলেই মনে হচ্ছে, কি গো? তাই না? বলেছি তো এসব কথা জিজ্ঞেস করা বারণ। তবে এবার দাঁওটা যদি লাগে তোমার কপাল খুলে যাবে, এটুকু বলে দিলাম। বটে, কি হবে আমার? দিগঙ্গনা অ্যাপার্টমেন্টের তিনতলার ফ্ল্যাটটা তোমায় দিয়ে দেব, আমি চলে যাব সল্ট লেকে। ও এই কেন, পছন্দ হলো না? 1200 স্কোয়ার ফুট, দুটো বেডরুম। তবে আর কি, কি হবে আমার দুটো বেডরুম দিয়ে? আচ্ছা, তুমি আমায় বিয়ে করতে পারো না? বিয়ে? তোমাকে? আমি? পাগল হয়েছ? হ্যাঁ, ফিল্মে নামিয়ে দিয়েছি, ভালো খাচ্ছ দাচ্ছ, ব্যাস ওই পর্যন্ত, তার বেশি আর হাত বাড়িও না। যাও। আমি জানতাম, আসলে তুমি একটা অমানুষ, তোমার বাইরেটা যেমন সুন্দর ভেতরটা তেমনি কুৎসিত। তাহলে বিয়ে করতে চাওয়া কেন? বিয়ে করলে তো ভেতর বাহির সব সমান, তখন সেটা সইতে পারবে, তার চেয়ে এখন বাইরেটা নিয়ে আছো সেটা নিয়েই থাকো, কুৎসিত যেটা সেটা ভেতরেই থাক। বড়বাবুর সঙ্গে গাড়ি করে গিয়ে রাজমোহনের রাজবাড়ি দেখে এলুম। রাজবাড়ি কিচ্ছু নয়, তবে বেশ বড় বাড়ি। চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল, পাঁচিলের মাঝখানে বর্ষার মতো দেখতে লোহার শিক লাগানো চওড়া গেট। গেটের পর মার্বেল পাথর বসানো উঠোন, তার এক পাশে মন্দির, অন্য পাশে বোধ হয় অফিস ঘর। গেটের দুপাশে দারোয়ানের বসবার সিমেন্টের চেয়ার, ওপরে সিমেন্টের লাল সবুজ রং করা ছাতা। উঠোনের পেছনে টানা লম্বা দোতলা বাড়ি, সামনে কারুকার্য করা লোহার রেলিং বসানো বারান্দা, ওপরে সবুজ রং করা কাঠের ঝিলমিল, পেছনে সার সার দরজা, কটা ঘর বলা শক্ত। একতলায় বাড়ির মাঝখানে বারান্দায় ওঠার শ্বেত পাথরের সিঁড়ি, দোতলায় ওঠার সিঁড়িটা রাস্তা থেকে দেখা যায় না। বড়বাবু বললেন, গেটের ঠিক সামনে দোতলায় যে ঘরটা দেখছিস ওটাই কর্তা মশাইয়ের ঘর, তিলোত্তমা ওখানেই শোয়। আর একতলায় একদম ডান দিকে ঘরটা ওই হারামজাদা উপাধ্যায়ের। হায়দারের লাশ কোথায় পড়েছিল? এই যে আমরা গাড়িটা যেখানে রেখেছি ঠিক এইখানে। ওই বাড়ির ছাদ থেকে হায়দারকে এত দূরে ছুঁড়ে ফেলেছিল? এ তো 10-12 জন তাগড়া লোকের কাজ। হ্যাঁ তা তো বটেই, খবরটা যে কে ওগড়ালো সে আগে লোক লাগিয়েছি, দু একদিনের মধ্যেই বের করব। তুই তোর কাজ শুরু করে দে, এই নিয়ে ভাবিস নি, যত তাড়াতাড়ি পারিস তিলোত্তমাকে ওড়ানোর চেষ্টা কর, বুঝেছিস? বলে বড়বাবু দুটো সোনা বাঁধানো দাঁত বের করে নিঃশব্দে হাসতে লাগলেন। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা শিকার। পূর্ণেন্দুকে একটা কাজের ভার দেয় বড়বাবু। ভবানীপুরের সিংহরায়দের বাড়িতে লুকোনো আছে একটা পদ্মরাগ মণিযুক্ত অষ্টধাতুর বিষ্ণু মূর্তি। মূর্তিটা চুরি করতে আগে হায়দার নামে একটি ছেলেকে পাঠিয়েছিলেন তিনি, কিন্তু কিছুদিনের মধ্যেই হায়দারের ঘাড় মটকানো মৃতদেহ উদ্ধার হয় সামনের রাস্তায়। তাই কাজের ভার এবার পূর্ণেন্দুর ঘাড়ে। বাড়ির কর্ত্রী তিলোত্তমা দেবীকে প্রেমের জালে বশ করে সেই মূর্তি তাকে হাতাতে হবে। তারপর সারা রাত ফুটপাথে শুয়ে রইলুম। ভোরবেলা একটা রোগা পটকা দারোয়ান গেট খুলে দিল।
তখন দেখি দু চারজন বুড়ো বুড়ি ফুল টুল হাতে ভেতরে যাচ্ছে। আমিও তাদের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলাম মাথা নিচু করে। মন্দিরটা দেখলাম খুব বড় নয়, আর নেহাত ছোটও নয়। মূল বিগ্রহের ঘরের সামনে একটা বড় সড় চৌক ও বারান্দা আছে শ্বেত পাথরে মোড়া। তার চার কোণে চারটে কারুকার্য করা থামের ওপর একটা ছাদও আছে। আমি সিঁড়ি বেয়ে সেই বারান্দায় উঠে একটা থামে ঠেসান দিয়ে মাটিতে বসে উদাস দৃষ্টিতে বিগ্রহের দিকে চেয়ে রইলাম। আর কোনো দিকে তাকালাম না। কে এলো কে গেল সেদিকে কোনো খেয়ালই নেই। পুরুত মশাই পুজো করলেন, কি সব জলটল ছেটালেন, ভক্তেরা প্রসাদ নিল, আমি কিন্তু বসেই রইলাম। সন্ধেবেলা দারোয়ান এসে আমাকে বাইরে চলে যেতে বলল। আমি বেরিয়ে গেলাম। প্রথম দিন কেউ আমাকে লক্ষ্যই করল না। দ্বিতীয় দিন লক্ষ্য করলেন পুরুত মশাই। টের পেলাম পুজো করছেন, ঘুরছেন ফিরছেন, আর বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমার কিন্তু কোনো দিকে খেয়াল নেই, দৃষ্টি বিগ্রহের দিকে। তৃতীয় দিন বিকেলবেলা পুরুত মশাই আমার সামনে এসে বসলেন। নানা প্রশ্ন, আমি কে, কোথায় থাকি, এখানে বসে আছি কেন, ইত্যাদি ইত্যাদি। আমি কোনোটারই জবাব দিলাম না। শেষে খুব করুণ সুরে শুধু বললাম, আমি এখানে বসে থাকলে যদি আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আমায় বসে থাকতে দিন। আমার কথা শুনে পুরুত মশাই অত্যন্ত লজ্জিত হলেন। চতুর্থ দিন দুপুরবেলা একটি দারোয়ান এসে আমার সামনে দাঁড়ালো, বলল, আমার সঙ্গে আসুন, ম্যানেজার বাবু ডাকছেন। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে কম্পিত পদে উঠোন পার হয়ে অফিস ঘরে গেলাম। চলুন। দুর্গা শঙ্কর উপাধ্যায়কে দেখে মনে হল ম্যানেজার না হয়ে সংস্কৃতের পণ্ডিত হলে মানাতো ভালো। ফর্সা টকটকে রং, পাকা ভুরু, পাকা গোঁফ, মাথায় সামান্য কটি পাকা চুলে ঘেরা প্রকাণ্ড টাক, পরনে সাদা পাঞ্জাবি আর ধুতি। অফিস ঘরের এক পাশে একটি অতি প্রাচীন টেবিলের উল্টো দিকে এক অতি প্রাচীন চেয়ারে পিঠ সোজা করে বসেছিলেন। প্রশ্ন করলেন, এইয়ে তুমি বাঙালি? আমি নিঃশব্দে ওপরে নিচে মাথা নাড়লাম। তো তুমি রোজ এখানে এসে বসে থাকো কেন? হ্যাঁ, কে তুমি, কি চাও? আমার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। আমি এই পর্যন্ত বলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝের ওপর পড়ে গেলাম। সময় জানি না, তবে অনেকক্ষণ বাদে জ্ঞান ফেরার পর বললাম, আমি এসব খাবার খাবো? অফিস ঘরের একটা চেয়ারে আমি তখন বসে, চুল দাড়ি তখনও ভিজে, আমার সামনে টেবিলের ওপর ভাত আর পঞ্চব্যঞ্জন, আমার সামনে দাঁড়িয়ে উপাধ্যায় আর কয়েকজন কর্মচারী। উপাধ্যায় বললেন, হ্যাঁ সব খাবে, ডাক্তারবাবু বললেন তিন চার দিন নাকি তোমার খাওয়া হয়নি। আমি নিঃশব্দে কিছুক্ষণ কাঁদলাম। তারপর মাছ তরকারি সরিয়ে রেখে শুধু নুন দিয়ে খানিকটা ভাত খেয়ে উঠে পড়লাম। উপাধ্যায়ের দিকে তাকিয়ে বললাম, ধন্যবাদ, তবে ভবিষ্যতে দয়া করে এটা করবেন না। আমি এখানে খেতে আসি না, আসি শান্তির খোঁজে। যদি মনে করেন আমার মতো হতভাগার এখানে এলে কোনো অসুবিধে আছে, দারোয়ানকে বলে আমাকে বারণ করে দেবেন। বলে ক্লান্ত পায়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম। উপাধ্যায় খুব একটা বিচলিত হয়েছেন বলে তো মনে হল না। কঠিন কণ্ঠে বললেন, তা বাপু এখানেই শান্তি পাবে, এরকম কথা তোমার মনে হলো কেন? ঘুরে দাঁড়িয়ে বললাম, শান্তি পাবো কি পাবো না তা তো জানি না,
তবে খুঁজতে দোষ কি, বহু জায়গাতেই তো খুঁজলাম, পাইনি তো। তবে হ্যাঁ, আপনাদের পুরুত মশাইয়ের সংস্কৃত উচ্চারণ বড় খারাপ, খুব কানে লাগে বলে আবার ফিরে গিয়ে মন্দিরের বারান্দায় বসলাম। ডাক এলো সেদিন বিকেল বেলা। একটি কাজের মেয়ে এসে বলল, এই যে দিদিমণি তোমাকে ডাকতেছেন। বুঝলাম সময় হয়েছে কাছে যাবার। আমাকে যেখানে নিয়ে যাওয়া হলো সেটা মূল বাড়িটার একতলায় একটা অফিস ঘর, মান্ধাতার আমলের মোটা মোটা ফার্নিচার দিয়ে সাজানো। এটাই ছিল কর্তা মশাইদের পার্সোনাল অফিস। ঘরটার একপাশে একটা অতিকায় সেক্রেটারিয়েট টেবিল, তারই সামনে দাঁড়িয়েছিল তিলোত্তমা, আমার শিকার, পাশে উপাধ্যায় আষাঢ়ের মতো গম্ভীর মুখে। শিকারটিকে দেখে বেশ খুশি হলাম। শিকার হওয়ায় তো এমনি, সুন্দরী তো বটেই, কিন্তু কি ব্যক্তিত্ব! কেবল শুভ্র বসনে বা গায়ের রঙে নয়, তপক্লিষ্ট মুখ, ঘন কালো চোখ বা রক্তিম ঠোঁট ঘিরে জলজল করছে একটা শান্ত, দৃঢ় এবং দুর্ভেদ্য জ্যোতি। লম্বা শরীরে সামান্য মেদের ছোঁয়া লেগেছে, কিন্তু তাতে ক্ষতি হয়নি। এমন শিকার না হলে খেলায় আনন্দ কোথায়? বড়বাবুর অত হাসির কারণটা বুঝলাম, তার প্রিয় শিষ্য আমি ওই পাথর কঠিন সৌন্দর্যটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করছি, সে দৃশ্য কল্পনা করেই ওনার অত পুলক হয়েছিল। তিলোত্তমা মৃদু স্বরে অথচ গম্ভীর গলায় প্রশ্ন করল, খাবার দেওয়া হয়েছিল, খাওনি কেন? আমি মাথা নিচু করে যথাসাধ্য ক্ষীণ কণ্ঠে বললাম, এসব খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। তিলোত্তমা একটু ইতস্তত করে বলল, তোমার নাম শুনলাম পূর্ণেন্দু ভট্টাচার্য, ব্রাহ্মণ, দেখে তো ভদ্র সন্তান বলেই মনে হচ্ছে। পুরুত মশাইয়ের উচ্চারণে ভুল ধরেছ, তার মানে লেখাপড়াও কিছু জানো। তা কতদূর পড়াশোনা করেছ? এমএ পাশ করেছি ইকোনমিক্সে আর সংস্কৃতে। আমার কথা শুনে তিলোত্তমা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বুঝলাম শকটা লেগেছে। তারপর বলল, তুমি মানে আপনি ইকোনমিক্সে এমএ পাশ করে এমন পাগলের মতো চেহারা করে ঘুরে বেড়াচ্ছেন কেন? তার উপর তিন দিন খাননি, এখানেই বা এসে পড়ে থাকছেন কেন? আমি একটা খুব ম্লান হাসি হাসলাম, বললাম, আপনার প্রথম প্রশ্নের উত্তর, আমার পাগল হয়ে যেতে আর বেশি বাকি নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি 7 দিন খাইনি। আর তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমার মতো অভাগা বিশ্বস্রষ্টার মন্দিরে আসে একটু শান্তির জন্য, অথচ যেখানেই যাই সেখানেই বড় গোলমাল, বড় ঠেলা ঠেলি, বড্ড নোংরামি। এই একটা মন্দির যেখানে চেঁচামেচি নেই, দর কষাকষি নেই, তপবনের মতো এই জায়গাটা গম্ভীর, সংযত, উদার।
তাই এখানে আসি। চট করে চোখ তুলে দেখে নিলাম তিলোত্তমার মুখের রেখাগুলো নরম হয়ে এসেছে। হতেই হবে। আবার একটু চুপ করে থেকে বলল, কি হয়েছে আপনার? আমি আবার সেই পাণ্ডুর হাসিটি দিলাম, বললাম, আপনি সেসব জেনে কি করবেন? সারা জীবন সুখে আর প্রাচুর্যের মধ্যে কাটিয়েছেন, আমার কপালে রুক্ষকেশী অলক্ষী অচঞ্চলা হয়ে বসেছেন। এখন শুধু দিন গুনছি কবে তিনি মরণ ফাঁসিটি টানবেন, সেদিন বাঁচব। মুক্তর মতো দাঁত বের করে হাসল তিলোত্তমা, বলল, আপনি ভাবছেন আপনার চেয়ে দুঃখী এই পৃথিবীতে আর কেউ নেই, তাই না? আপনার এই ধারণা কিন্তু ভুল। আপনি বলুন আপনার কথা, আমি শুনব। তারপর অনেক অনুরোধ উপরোধ ইত্যাদির পর আমার জীবন কাহিনীটি বললাম। আহা, কি কাহিনী! হিন্দি সিনেমাওয়ালারা পেলে লুফে নিত। গল্পটা এরকম, আমার বাবা ছিলেন গরিব স্কুল টিচার, সংস্কৃতের সেকেন্ড পণ্ডিত। আমরা থাকতাম গড়পাড়ে, একটা ভাঙা বাড়ির একতলায় দুটো ঘর নিয়ে। 18 বছর বয়সে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করলুম, তখন বাবা মারা গেলেন। বাড়িওয়ালা শ্রাদ্ধের পরদিন আমাদের ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলেন। এ পর্যন্ত সত্যি ঘটনা। তারপর আমি মা আর ছোট বোনকে নিয়ে গিয়ে উঠলাম মধ্য কলকাতার এক বস্তিতে। সারাদিন কখনো কুলিগিরি করে, কখনো ছোট ছোট মাল বিক্রি করে অতি কষ্টে সংসার চালাতে চালাতেও রাস্তার আলোয় পড়াশোনা করে বিএ পাশ করলাম। তখন একটা চাকরি পেলাম একটা ওষুধের কারখানায়, কেরানির কাজ, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, 500 টাকা মাইনে। এত টাকা জীবনে কখনো দেখিনি। উত্তরপাড়ায় একটা দুকামরার ঘর ভাড়া করে সেখানে সবাই মিলে উঠে গেলাম। মা জোর করে ধরে বিয়ে দিয়ে দিলেন। বউ অত্যন্ত গরিব ঘরের মেয়ে, বিধবার গলার কাঁটা, দেখতেও আহামরি কিছু নয়। তারপর কয়েকটা মাস কাটলো স্বপ্নের মতো, সুখ আর আনন্দ যেন উপচে পড়তে লাগলো। আমার ভাগ্য অলক্ষী আড়ালে হাসলেন, আঘাতটা এলো হঠাৎ। আমাদের কারখানায় একদিন সন্ধেবেলায় ডাকাত পড়ল, আমাদের অ্যাকাউন্টেন্ট খুন হলেন, 3 লাখ টাকা লুট হল। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার অপরাধ, আমি তখন পাশের ঘরে ওভারটাইম করছিলাম। মামলা শুরু হলো, পুলিশ প্রমাণ করলো যে আমি ডাকাত দলের গুপ্তচর। আমার 8 বছর জেল হলো। আমি জেল থেকে প্রাইভেটে পরীক্ষা দিয়ে সংস্কৃত আর ইকোনমিক্সে MA পাস করলাম। ভালো ব্যবহারের জন্য আমার 2 বছরের সাজা মওকুফ হলো। ছাড়া পেলাম 10 দিন আগে। উত্তরপাড়ায় গিয়ে শুনলাম আমার মা না খেতে পেয়ে রক্ত বমি করে মরে গেছে, 18 বছরের বোনটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমার একটা ছেলে হয়েছিল, সে 5 বছর বয়সে রাস্তায় খেলতে গিয়ে লরির তলায়। তখন আমার স্ত্রীবদ্ধ উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। 2 দিন বাদে গঙ্গায় তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ফলে আজ আমি এই পৃথিবীতে সম্পূর্ণ একা, অসহ্য যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা করছি। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এই হেন গল্প শুনলে চোখে জল আসবে না, পৃথিবীতে এরকম মেয়ে বোধ হয় কেউ নেই। তিলোত্তমারও তাই হল। কেবল উপাধ্যায়ের ভাবলেশহীন মুখ দেখে মনে হল না যে তার কিছুমাত্র মানসিক বিকার ঘটেছে। সজল কণ্ঠে তিলোত্তমা বলল, আপনার ধারণা
জীবন শেষ হয়ে গেছে তাই না? না, জীবন শেষ হয় না, প্রত্যেক দিন সকালে আমাদের নতুন জীবনের শুরু হয়, আপনারও হয় এবং হবে। জ্যাঠামশাই, মন্দির ট্রাস্টের একটা পোস্ট তো খালি আছে, পূর্ণেন্দুবাবুকে ওই কাজটা দিন না, উনি চাকরিও করবেন মন্দিরেরও দেখাশুনো করবেন। উপাধ্যায় কঠিন গলায় বললেন, অজ্ঞাত কুলশীলস্য বাসোদেয়ং ন কসাচিত্। হ্যাঁ, অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে কখনো আশ্রয় দেবে না, তার উপরে জেলখাটা আসামি। আশ্রয় তো দূরস্থান, তার মুখ দর্শন ও পাপ। দিদিমণি, আপনার চাকরি আপনারই থাক, ওর যদি আপত্তি থাকে তাহলে কাল থেকে আমাকে আর দেখতেও পাবেন না। কেবল আপনার কাছে দুটো সহানুভূতির কথা শুনে গেলুম, এই স্মৃতিটি মৃত্যু পর্যন্ত মনে থাকবে। এবার তাহলে অনুমতি দিন। না, দাঁড়ান, যাবেন না। জ্যাঠামশাই, ওর যদি কোনো অসুদ উদ্দেশ্য থাকতো তাহলে জেলখাটার অংশটুকু তো না বললেই পারতেন, তাই না? আর অজ্ঞাত কুলশীল হবেন কেন? ওর বাড়ির ঠিকানা আর অফিসের ঠিকানায় খোঁজ নিয়ে দেখুন না, উনি যা যা বলছেন তার মধ্যে যদি কোনো ফাঁকি থাকে তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে। যাক, বাঁচা গেল। গড়পাড়ের ঠিকানায় তো কোনো অসুবিধেই নেই, আর আশা করি জয়গোপাল মেডিসিন ম্যানুফ্যাকচারিং ওয়ার্কস এর প্রকাশ মহাজন আর আতুল সারদানা সবকিছু ঠিক ঠিকই বলবে। আসলে ফ্যাক্টরিটা বড়বাবুরই, হেরোইন আর কোকেনের বড়ি তৈরি করার গোপন জায়গা। আমার বাসস্থান ঠিক হলো উপাধ্যায়ের পাশের ঘরে। আমি স্নান করে দাড়ি কামিয়ে একটা হাত কাটা গেঞ্জি আর পাজামা পরে খাটে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তিন দিন উপোসের পর খাওয়াটা মন্দ হল না। হঠাৎ দুজনের পায়ের আওয়াজ শুনলাম। তাড়াতাড়ি একটা সঞ্চয়িতা খুলে মুখের সামনে ধরলাম, গভীর মনোযোগ। দরজা খোলাই ছিল। পর্দা সরিয়ে প্রথমে ঘরে ঢুকলেন উপাধ্যায়, তার পেছনে তিলোত্তমা। আমি যেন হঠাৎ টের পেলাম, এইরকম ভাব করে বইটা তক্তপোষের ওপর ফেলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তিলোত্তমা এক নজরে বইটা দেখল, তারপর আমার দিকে তাকাল। এক মুহূর্তের জন্য হলেও ওর চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। সে চোখে বিস্ময় এবং আরো একটা কিছু। বিকেলবেলা নোংরা ছেঁড়া জামা কাপড় পরা উস্কো খুস্কো চুল দাড়িওয়ালা পাগলের মতো চেহারার লোকটার ভেতর থেকে যে এরকম একটা কিছু বেরিয়ে আসতে পারে সেটা যে সে ভাবতেই পারেনি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের দুজনের চোখ সেই এক মুহূর্তের জন্য আটকে গেল। তারপরেই চোখ নামিয়ে তিলোত্তমা জিজ্ঞেস করল, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি যেন ওর গলায় একটা অতি ক্ষীণ কম্পন শুনতে পেলাম। আমিও প্রবল বিনয়ের সঙ্গে বলে উঠলাম, না দিদি, উনি কিচ্ছু না, উপাধ্যায় মশাই ভাড়ার থেকে জামা কাপড় দিয়েছেন, খাওয়াও খুব ভালো হয়েছে, আমি কাল থেকে কাজ শুরু করব। ভালো বলে হঠাৎ ঘুরে তিলোত্তমা ঘর থেকে বেরিয়ে গেল। পেছন পেছন আষাঢ়ের মতো মুখ করে গেলেন উপাধ্যায়। তাহের শব্দ শুনে বুঝলাম দুজনে গিয়ে ঢুকলেন পাশের ঘরে। দেয়ালে কান লাগিয়ে শুনলাম তিলোত্তমা বলছে, আহা, আপনি মিছি মিছি ভয় করছেন জ্যাঠামশাই, আমি তো লোকটির কোনো বদমতলব দেখতে পাচ্ছি না। যা হোক, আপনি খোঁজখবর তো নিন, আর তাছাড়া ভুলে যাচ্ছেন কেন যে আমার কোনো বিপদ হতেই পারে না? তোমার এই অদ্ভুত ধারণাটা আমি ভুলে যাওয়ারই চেষ্টা করি মা। তিলোত্তমা হেসে উঠল। সেই হাসির শব্দ বুকে নিয়ে আমি খুশি খুশি মনে ঘুমোতে গেলাম। কেবল একটা কথা খচখচ করতে লাগলো, তিলোত্তমার কোনো ক্ষতি হতে পারে না কেন?
এই কথার অর্থ কি? সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ মনোজ সেনের লেখা শিকার। রাস্তার এক দুঃখী ভিখারি সেজে সিংহরায়দের বাড়িতে ঢুকে পড়ে পূর্ণেন্দু। নানা মিথ্যে কথা এবং অভিনয়ের ছলে খুঁজে পায় তিলোত্তমা দেবীর সহানুভূতি। দুর্গাশঙ্কর এই ব্যাপারে তিলোত্তমাকে সাবধান করতে গেলে তার সন্দেহ হেসে উড়িয়ে দেয় তিলোত্তমা। সে নিশ্চিত এই বাড়িতে তার কোনো বিপদ হতে পারে না। তারপর এরপর দুদিন আমি শুধু অফিস আর ঘর, ঘর আর অফিস করলাম। দ্বিতীয় দিনে দেখি উপাধ্যায়ের মুখের মেঘ খানিকটা কেটেছে। সেদিন রাত্রে আবার পাশের ঘরে কথোপকথনও শুনলাম। উপাধ্যায় বলছিলেন, ছেলেটা সত্যি কথাই বলেছে মা। হ্যাঁ, তবু বলবো আমাদের সাবধানে থাকা দরকার। জেলে থাকতে কত রকম লোকের সংস্পর্শে এসেছে তার তো ঠিক ঠিকানা নেই। সীতার অগ্নি পরীক্ষার মতন কোনো ব্যাপার করবেন নাকি আবার? কি জানেন জ্যাঠামশাই, যারা আমাদের সহানুভূতি আর সমবেদনা পেলে সুস্থ সুন্দর মানুষ হয়ে উঠতে পারত, তাদেরই আমরা ঘৃণা করে দূরে সরিয়ে দিই। তারা বেঁচে মরে থাকে। কিন্তু শুধু সহানুভূতি আর সমবেদনায় তো আমার কাজ চলবে না, ডাইরেক্ট অ্যাকশন চাই। এই দুদিনে সেই প্ল্যানটা ঠিক করে নেওয়া গেল। তিলোত্তমার প্রাত্যহিক জীবনযাত্রার একটা সময়সূচি করে ফেললাম। দেখলাম সে খুব ভোরে ওঠে, সূর্য ওঠার একটু পরে সে স্নান করে নিচে নেমে আসে। আমাদের ঘরের পেছনে একটা বেশ বড় ফুলের বাগান আছে, সেখানে কিছুক্ষণ বেড়ায়, ফুল তোলে। পুরুত মশাই এলে যায় মন্দিরে, গেট খোলার আগে পুজো করে ফিরে আসে, তারপর ওপরে চলে যায়। কাগজপত্র সই করানোর জন্য উপাধ্যায় ওপরে যায়, আর কারুর ওপরে যাবার অধিকার নেই। শুনলাম সারাদিন তিলোত্তমা নাকি হয় পুজো আচ্চা করে, নয়তো লাইব্রেরি ঘরে বসে পড়াশোনা করে। উপাধ্যায়ের আদেশে রাত 9টার মধ্যে আমাদের শুয়ে পড়তে হয়, কিন্তু দেখেছি অনেক রাতেও তিলোত্তমার ঘরে আলো জ্বলে। সকাল থেকেই শুরু করা গেল প্ল্যানের প্রথম পর্ব। তিন চার দিন বাদে একদিন ভোরবেলা সিন্ধু ভৈরবীতে বাঁধা একটা মীরার ভজন গাইতে শুরু করলাম। কাহাঁ সে আয়ে বদরা হো, ঘুলতা যায়ে কজরা, কাহাঁ সে আয়ে বদরা। জানলার পর্দাটা সামান্য ফাঁক করে রাখলাম তিলোত্তমার উপর গানের এফেক্টটা কি হয় সেটা দেখবার জন্য। আমার গলা ভালো, বড়বাবুর কৃপায় ওস্তাদ বাদল মিয়ার কাছে রীতিমতো তালিম নিয়েছি। স্বপ্ন কি সুখী। দেখলাম গান শুরু হতেই তিলোত্তমা একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল গানটা কোত্থেকে আসছে। তারপর যেন ওর বেড়ানোয় একটা ছন্দ পতন ঘটল, একটু ইতস্তত ঘুরল, দু একটা ফুল গাছের সামনে দাঁড়ালো, তারপর একটা বকুল গাছের নিচে একটা বেদির ওপর মাথা নিচু করে বসে পড়ল। স্থির অকম্পিত দেহে আমার গান শুনতে লাগল। আর দেখলাম ওর এমনিতে ফ্যাকাশে মুখে যেন রঙের ছোঁয়া লেগেছে, কান দুটো লাল হয়ে উঠেছে। একটু বাদে একটি কাজের মেয়ে এসে কি যেন বলল, বোধহয় বলল যে পুরুত মশাই অপেক্ষা করছেন। তখন সে তাড়াতাড়ি উঠে ফুলের সাজিতে যেমন তেমন কতগুলো ফুল তুলে তাড়াতাড়ি বাগান ছেড়ে চলে গেল।
अमृत होठों तक आते ही जैसे आमी अवश्य गानटा चालिएई गेलाम तारपरेओ बेश किछुक्षण धरे बुझलाम ओषुध धरते शुरू करेछे कहां से आए बदरा এরপর চার পাঁচ দিন এই গানই চলল কখনো আহির ভেরো কখনো ললিত কখনো বা বিভাস রোজই সেই এক দৃশ্য বকুল গাছের নিচে শ্বেত পাথরের মূর্তির মতো তিলোত্তমা ভাগ্যিস রোজ এই সময় উপাধ্যায় গঙ্গা স্নানে যান তিনি থাকলে যে কি হতো কে জানে এরপর প্ল্যানের দ্বিতীয় পর্ব দূরত্বটা সরিয়ে দিয়ে কাছাকাছি আসার প্রচেষ্টা মালিদের সঙ্গে কথা বলাই ছিল একদিন কাক ভোরে উপাধ্যায় গঙ্গা স্নানে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা খাকি শর্টস পরে খালি গায়ে একটা কোদাল কাঁধে বাগানে বেরিয়ে গেলাম আর মাটি কোপাতে শুরু করলাম যখন সূর্য উঠল ততক্ষণে আমার সর্বাঙ্গ ঘামে ভিজে চকচক করছে সবকটা মাসল অবলীলায় খেলে বেড়াচ্ছে তিলোত্তমার আসার পথের দিকে পেছন করে আমি এক মনে মাটি কোপাতে লাগলাম একটু বাদে শুকনো পাতার উপর লঘু পায়ের শব্দ আর দামি সাবানের মৃদু সুবাসে বুঝতে পারলাম যে সে এসে পেছনে দাঁড়িয়েছে কয়েকটি রুদ্ধশ্বাস মুহূর্ত তারপরেই আমি যেন হঠাৎ টের পেয়ে ঘুরে দাঁড়ালাম দেখলাম ফুলের সাজি হাতে বিস্ফারিত চোখে তিলোত্তমা আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে একটা ক্ষুধিত বাঘিনীর মতো তার রক্তিম মুখ নিষ্পলক দু চোখে চকচক করছে লোলুপ দৃষ্টি আমি খুব অল্প সময়ে সেই দৃশ্যটা উপভোগ করে বলে উঠলাম আরে দিদিমণি আপনি কখন এলেন দেখিনি তো আমার প্রশ্নের জবাব পেলাম না তিলোত্তমা চটকা ভেঙে একটু কাঁপা কাঁপা গলায় বলল একই আপনি একই করছেন মালিরা নেই নাকি আমি আমার খ্যাত নামা রমণী মোহন হাসিটি হেসে বললুম থাকবে না কেন তবে ওদের আসতে একটু দেরি আছে আমি ওদের কাজটা একটু এগিয়ে রাখছি এতে স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে জানেন জেলে থাকার সময় আমি বাগান করা শিখি আমি শান্ত শিষ্ট হয়ে থাকতুম বলে বোধহয় ওরা আমাকে কঠিন কাজ না দিয়ে ওই বাগানের কাজ দিয়েছিল আজ আমি এ কাজে কিন্তু এক্সপার্ট আপনি জেলের কথা ভাবেন কেন আরে ও কথাটা ভুলে যান মনে করুন ওই জীবনটা আপনি ফেলে এসেছেন চিরকালের জন্য মন ভালো করতে বই পড়েন না কেন ভালো বই পাবো কোথায় এদিকে ধারে কাছে কোথাও তো লাইব্রেরি আছে বলে জানি না লাইব্রেরি আছে এ বাড়িতেই আছে আমার ঠাকুরদার আর বাবার কালেকশন আমার পুজো হয়ে গেলে ওপরে যাব যখন তখন আসবেন আপনাকে দেখিয়ে দেব আপনি যত খুশি বই ওখান থেকে নিয়ে পড়ুন কিন্তু এসব কাজ করবেন না আপনি বারণ করলে কখনো করবো না দিদিমণি তবে আমার যে বাগান করতে খুব ভালো লাগে বেশ তাহলে করুন আর শুনুন আমাকে দিদিমণি বলে ডাকবেন না মানে উত্তমাদি বলে ডাকবেন না হয় আচ্ছা উত্তমাদি তাই হবে সেদিন সারাদিন আমি ওপরে যাবার কোনো চেষ্টাই করলাম না বিকেলের দিকে নামলো তুমুল বৃষ্টি
কালিদাস বলেছেন, মেঘ দেখলে যিনি সুখী ব্যক্তি তিনিও উদাস হয়ে পড়েন। কথাটা দেখলাম সত্যি। হঠাৎ উপাধ্যায় মশাই কি যে বলো আমাকে ডেকে বললেন, ওহে এই যে পূর্ণেন্দু, শুনলাম নাকি তুমি খুব ভালো গান গাও, তা একটা বর্ষার গান শোনাও না। আমি তো তৎক্ষণাৎ রাজি, বারান্দায় বসে ধরলুম মিয়া কি মলহার। এসি লাগে লগন মীরা হো গই মগন, ও তো গলি গলি হরি গুণ গানে লাগি। চোখ বুঝে গান গাইছিলাম, মাঝে একবার চট করে চোখ খুলে দেখে নিলাম সামনের উঠোনে দোতলার দরজার আলো এসে পড়েছে, আর তার মধ্যে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা একটি নারী মূর্তির ছায়া। আর দেখার দরকার ছিল না, তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললাম। সেই রাতে খুব তাড়াতাড়ি দোতলার আলো নিভে গেল। তারপর দিন দেখি উপাধ্যায়ের মুড খুব ভালো, হেসে ছাড়া কথাই বলছেন না। অফিসের বাকি দুজন কেরানিকে আমার গানের খুব প্রশংসা করলেন। এর মধ্যে বিকেলবেলা তিলোত্তমার কাজের মেয়েটি অফিস ঘরে এসে আমায় বলল, আরে তোমাকে দিদিমণি ডাকতেছেন গো, এখনই একবার উপরে যাও। আমি উঠে দাঁড়ালাম, তৎক্ষণাৎ ঘরের মধ্যে বজ্র নির্ঘোষ শুনলাম। দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাব। তাকিয়ে দেখি উপাধ্যায়ের মুখে আবার আষাঢ়ের মেঘ, তবে এবারেরটা আরো ঘন। আমরা দুজনে একসঙ্গে দোতলায় উঠলাম। দেখি লম্বা বারান্দার এক প্রান্তে একটা দরজার সামনে তিলোত্তমা দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখে সুন্দর মিষ্টি হেসে বলল, হে কি জ্যাঠামশাই, আপনাকেও ডেকে নিয়ে এলো নাকি? আষাঢ়ের মেঘের ভেতর থেকে গুরুগম্ভীর স্বর বেরুল, না আমি নিজেই এসেছি। আপনার কোনো দরকার নেই জ্যাঠামশাই, আপনি নিচে যান, আমি পূর্ণেন্দুবাবুকে উপরে ডেকেছি বাবার লাইব্রেরিটা দেখাবো বলে। বলে দরজাটা খুলে আমাকে বলল, আসুন পূর্ণেন্দুবাবু। উপাধ্যায় আর এগুতে গিয়েও এগোলেন না, একটা বাচ্চা ছেলের মতো রাগি আর অভিমানী মুখ করে এক জায়গায় দাঁড়িয়ে রইলেন। লাইব্রেরিটা সত্যিই দেখবার মতো। তিলোত্তমা চঞ্চল পায়ে ঘুরে ঘুরে দেখাতে লাগল, এদিকটা আসুন। ওর গলার স্বরে কথা বলার গাম্ভীর্যের বদলে কোথায় যেন একটা চাপল্যের ছোঁয়া লাগলো। এমনকি একটা বই আলমারি থেকে নামিয়ে সেটা খুলে আমাকে, দেখুন 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 এই লেখাটা দেখুন বলে যখন ডাকলো, আমি ওর ঘাড়ের উপর দিয়ে বইটা দেখার ছলে ঘনিষ্ঠ হয়ে কাছে এগিয়ে গেলেও সে কিন্তু সরে গেল না। আবার দেখলাম মুখে রক্তাভা, আর তার সঙ্গে বুকের ঘন ঘন ওঠা পড়া। আমি বইটা হাতে নিয়ে বললাম, চমৎকার, এটা আমি নি। তিলোত্তমা ঘাড় কাত করল কিন্তু কোনো শব্দ করল না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, দেখি উপাধ্যায় এক জায়গায় একভাবে দাঁড়িয়ে আছেন। উনি আমার হাতের বইটা আর চোখে দেখলেন, তারপর আমরা দুজনে একসঙ্গে নিচে নেমে গেলাম। বড়বাবু ঠিকই বলেছিলেন, তিলোত্তমার মতো মেয়েকে ভাঙতে হলে তিন জায়গায় আঘাত হানা দরকার, শরীরে, মনে আর বুদ্ধিবৃত্তিতে। সে কাজটি বেশ সুচারুরূপে করা গেছে বলেই তো মনে হচ্ছে। ওই শুভ্র কঠিন আর পবিত্র মূর্তিটা দিব্যি নড়বড়ে হয়ে এসেছে, এবার একটা ঠেলা দিলেই
হুড়মুড় করে মুখ থুবড়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তবু আরো কিছু সংবাদ সংগ্রহ করা দরকার, সাবধানে মার নেই তো। সেই কারণে পরদিন সকালে বাগানে তিলোত্তমার পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম, আপনি যে একেবারে একা দোতলায় থাকেন, আপনার ভয় করে না? ভয় করবে কেন, নিচেই তো আপনারা আছেন। তাছাড়া আমার মনে হয় ঘরের মধ্যে একটি কাজের মেয়েকে নিয়ে শোয়াচ্ছে, একা শোয়া অনেক বেশি নিরাপদ। তা হলেও একটা দারোয়ান যদি বারান্দায় শুয়ে থাকতো? কোনো দরকার নেই, তাছাড়া দোতলায় কেউ শুতে চায় না, ওদের নাকি ভয় করে। খুব সাহস আপনার না? খুব, বলে এমন ভাবে হাত নাড়ল যে সেই হাত আমার নগ্ন বুকের ওপর দিয়ে যেন ওর অজান্তেই বুলিয়ে গেল। এরপর প্রায় এক মাস ধরে চলল আমার গান, সকালে একসঙ্গে বাগানে বেড়ানো, লাইব্রেরির বই এনে পড়া। আমি দোতলায় যাই বিকেলবেলা, যখন অনেক সময় তিলোত্তমা সেখানে থাকে না। ধীরে ধীরে উপাধ্যায়ের মুখের মেঘ আবার কেটে যেতে লাগলো, কারণ বাধ্যত তিলোত্তমা আর আমার মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক আর সেরকম দূরত্বই তিনি দেখতে লাগলেন। অথচ তার চোখের আড়ালে আমাদের ঘনিষ্ঠতা যে বেড়েই যাচ্ছে সে কথা তিনি বুঝতেই পারলেন না। আমি ইতিমধ্যে তিলোত্তমার ছোটবেলা থেকে বিয়ের আগের প্রায় সব ঘটনাই শুনে ফেলেছি। তারপরের কোনো ঘটনা শুনিনি ঠিকই, কিন্তু এটুকু শুনেছি যে সে অংশটা নিষ্ঠুর দুঃখের। দুটি দুঃখী হৃদয় কাছাকাছি এসেছে। মাঝে মাঝে এই দুঃখেরও যে শেষ হতে পারে, ভবিষ্যতে যে সুখ থাকতে পারে, এহেন আভাস ইঙ্গিতও দেওয়া হয়েছে। এমনকি আমাকে পুনরায় বিবাহ করতে অনুরোধ করা হয়েছে, এবং যে আমাকে বিয়ে করবে সে যে একটি অত্যন্ত ভাগ্যবতী মেয়ে সে কথাও বলা হয়েছে। অবশেষে একদিন সকালে বাগানে বেড়ানোর সময় বললাম, আপনি কেবল আমাকে বলেন কেন, আপনারই কি জীবন শেষ হয়ে গেছে? কেন আপনি এই দুঃখের বোঝা বয়ে বেড়াবেন? কেন আপনি নতুন করে জীবন শুরু করছেন না? দূর, আমি তো বুড়ি হয়ে গেছি। উত্তমাদি, আপনি বুড়ি? হায় ভগবান, আপনি আমার চেয়ে অনেক অনেক ছোট। কিন্তু কই, আমি তো নিজেকে বুড়ো বলে ভাবি না। আপনাকে যখনই দেখি কি মনে হয় জানেন? কাহারে হেরিলাম, সে কি স্বপ্ন, সে কি মায়া, এ কি অনিন্দ সুন্দর কায়া। আমার যদি সামর্থ্য থাকতো এই সম্পত্তি আর বৈধব্যের চাঁতাকল থেকে আমি আপনাকে জোর করে তুলে নিয়ে যেতাম বাইরে আলোয় মুক্তিতে। তিলোত্তমার মুখটা কেমন যেন হয়ে গেল, চাপা গলায় বলল, কে বলেছে তোমার সামর্থ্য নেই? বলি হঠাৎ দ্রুত চঞ্চল পায়ে মন্দিরের দিকে চলে গেল। সেই রাতে তুমুল বৃষ্টি নামল, ঘন ঘন বাজ পড়ার শব্দে চারদিক যেন কেঁপে উঠতে লাগলো। আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, তাড়াতাড়ি শুয়েও পড়লাম। একটু বাদে দেয়ালে কান লাগিয়ে শুনি উপাধ্যায় মশাইয়ের প্রবল নাক ডাকা শুরু হয়ে গেছে। বুঝলাম আর দেরি করা ঠিক নয়, আজই রজনীতে হয়েছে সময়। তৈরি হতে বেশিক্ষণ লাগলো না, পাজামার তলায় এক পায়ের সঙ্গে ইলাস্টিক ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম একটা লিকলিকে ছুরি, স্টিলেটো। অন্য পায়ে বাঁধলাম একটা ক্লিপ ড্যাগার। কোন হাতে কখন কোনটা লাগে বলা তো যায় না,
পাঞ্জাবির এক পকেটে নিলাম একটা মুখ বাঁধার স্টিকিং প্লাস্টার আর বড় এক খণ্ড কাপড়। অন্য পকেটে রইল হাত দেড়েক লম্বা সরু একটা নাইলনের দড়ি। তারপর লাইব্রেরি থেকে আনা যে বইটা তখন পড়ছিলাম সেটা হাতে নিয়ে ওপরে রওনা হলাম। একটা ব্যাপারে অন্তত নিশ্চিন্ত ছিলাম যে আমার আজকের এই নৈশ অভিসারের কথা কারুর পক্ষে জানা সম্ভব নয়। দোতলায় উঠে দেখি তিলোত্তমার ঘরে তখনো আলো জ্বলছে, দরজা বন্ধ। ভালোই হলো, আমি পা টিপে টিপে ওর ঘরটা পার হয়ে লাইব্রেরি ঘরের দরজাটা ইচ্ছে করে একটু শব্দ করে খুলে ভেতরে ঢুকলাম আর আলোটা জ্বালিয়ে দিলাম। তার একটু পরেই তিলোত্তমার ঘরের দরজা খোলার শব্দ পেলাম। তৎক্ষণাৎ আমি পেছন ফিরে বইটা আলমারিতে রাখতে ব্যস্ত হয়ে পড়লাম। তার প্রায় সঙ্গে সঙ্গে তিলোত্তমা দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, এ কি তুমি, মানে আপনি এত রাতে? বইটা রাখতে এসেছিলাম উত্তমাদি, আমি কাল ভোরে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তিলোত্তমা দুপা ভেতরে ঢুকে এলো, বলল, সে কি, কেন? আমি ভীষণ পাপ করেছি উত্তমাদি, যিনি আমাকে মৃত্যুর মুখ থেকে তুলে এনেছেন, আশ্রয় দিয়েছেন, সমবেদনা সহানুভূতি দিয়ে আমার দুঃখ মেটাবার চেষ্টা করেছেন, আমি এই আমি তার সম্পর্কে কুচিন্তা করেছি। এ বাড়িতে তারপর আমার আর থাকার অধিকার নেই, নরকেও স্থান হবে না আমার। তিলোত্তমা আরো দুপা এগিয়ে আমার বুকের সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, কুচিন্তা করেছ আমার সম্পর্কে, বলো না কি চিন্তা করেছ, বলো না। না উত্তমাদি, সে কথা আমি বলতে পারবো না। উত্তমাদি নয়, বলো তিলোত্তমা। আমি তৎক্ষণাৎ প্রবল আলিঙ্গনে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, না হয় মারব, নাকি হাত পা মুখ বেঁধে ফেলে রেখে যাব যাতে সকালে এসে সবাই সেই অবস্থায় ওকে দেখতে পায়। তখন আমি দুহাতে ওকে কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে রওনা দিলাম। তিলোত্তমা আমার হাতের উপর নববধূর মতো থরথর করে কাঁপতে লাগলো আর বিড়বিড় করে কিশোর যেন বলতে লাগলো, ওসব আমি আজকাল আর শুনি না, সব মেয়েই দেখেছি এরকম সময় একই কথা বলে। এতদিন বাদে এত কাছ থেকে পেলাম আমি। ওকে নিয়ে শোবার ঘরে এসে খাটের সামনে ওকে দাঁড় করিয়ে দিলাম। প্রথমেই শুইয়ে দিলে ব্যাপারটা রসিয়ে রসিয়ে খেলানো যাবে না। আমার আমার সারা গায়ে বিদ্যুৎ
আমাকে আমাকে শক্ত করে ধরো, শক্ত করে, আরো কাছে, আরো কাছে। তারপর ওর বুকের আঁচলটা নামিয়ে দিয়ে একটা মুগ্ধ মুখভঙ্গি করে বললাম, তিলোত্তমা, তুমি সত্যি তিলোত্তমা। এরকম একটা বোকা বোকা কথা শুনেও তিলোত্তমা কিন্তু রেগে গেল না, বরং লজ্জা ভরা মুখ তুলে আধ বোঝা চোখে বলল, দরজাটা বন্ধ করে দাও প্লিজ। বলে দরজার দিকে তাকিয়ে একটা আর্তনাদ করে উঠে তাড়াতাড়ি আঁচলটা বুকে তুলে দিল। আমার প্রথমেই মনে হলো বন্দুক হাতে উপাধ্যায় দরজায় এসে দাঁড়িয়েছেন। আমি একটু সামনে ঝুঁকে যাতে চট করে পা থেকে একটা ছুরি খুলে নিতে পারি দরজার দিকে ঘুরে দাঁড়ালাম। হরি হরি, কোথায় উপাধ্যায়? দেখি বছর তিনেকের একটা ফর্সা গোলগাল মেয়ে ঘরে ঢুকেছে। মেয়েটির নিষ্পাপ মুখ, এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল, বড় বড় কালো চোখ, আর পরনে একটি কুটো নেই। ই আবার কে রে বাবা, কার মেয়ে? আমি সহাস্যে তিলোত্তমার দিকে চেয়ে বললুম, এই কে গো? তিলোত্তমা কিন্তু হাসল না, নিষ্পলক বিস্ফারিত চোখে মেয়েটির দিকে চেয়ে বলল, ও শিখা, ও শিখা। শিখা আবার কি? ওর নাম হওয়া উচিত ছিল ঝামেলা। দেখি ওকে এখন তাড়ানো যায় কিনা। এই ভেবে আমি বাচ্চাটির কাছে গিয়ে নিচু হয়ে ওর মুখের কাছে মুখ এনে বললুম, খোকি, এই বৃত্তির মধ্যে নাংটু হয়ে ঘুরতে নেই, যাও যাও তোমা ঘরে যাও। যাও বলতেই মেয়েটি হঠাৎ হাত বাড়িয়ে আমার চুলের মুঠি ধরে আমাকে পাশের দেয়ালে আছড়ে ফেলল। ব্যাপারটা এমন আচম্বিতে হলো যে আমার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। আমার মাথা ঝনঝন করে উঠল, আমি স্তম্ভিত বিস্ময়ে অনড় হয়ে পড়ে রইলুম। তখন শুনতে পেলাম তিলোত্তমার চাপা গলার হাহাকার, তুই কেন এলি, আজ কেন এলি তুই? তোর বাবা যখন আমার গলা টিপে মারতে গিয়েছিল তখন আমি মনে মনে তোকে ডেকেছিলাম, তুই এসেছিলি। গুন্ডাগুলো যখন আমায় ধরতে এসেছিল তুই এসেছিলি। এইটাকে
ততক্ষণে বাচ্চাটা আমাকে দরজার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তারই মধ্যে শুনতে পেলাম আমার প্রশ্নের উত্তর। ও আমার মেয়ে শিকা। তিলোত্তমার মেয়ে? সে কোথায় ছিল এতদিন? আমার চিন্তা সব জট পাকিয়ে যাচ্ছে, আমার নাক মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দরজার সামনে দাঁড় করানো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা। আমি পালাতে চাই, এখান থেকে পালাতে চাই। হঠাৎ আমার পেছনে একটা প্রচন্ড আঘাত লাগলো। মনে হলো যেন দশটা ঘোড়ার লাঠি একসঙ্গে এসে পড়ল। আমি ছিটকে বারান্দা দিয়ে শূন্যে এসে পড়লাম। আমার তপ্ত শরীরে ঠান্ডা বৃষ্টির ধারা অমৃত রসের মতো লাগলো। হঠাৎ মনে পড়ল, তিলোত্তমার মেয়ে? বড়বাবু তো বলেছিলেন, বলেছিলেন সে প্রায় 7 বছর আগে মারা গেছে। বড়বাবু তো মিথ্যে কথা বলেন না। বড়বাবু দেবতা, বড়বাবু দেবতা, বড়বাবু দেবতা! নিচের জলে ভেজা বিচের রাস্তাটা বিদ্যুৎ বেগে আমার দিকে উঠে আসছে। ওখানে হায়দার পড়েছিল না? আমিও সশব্দে ওখানেই গিয়ে পড়লাম। আমার ঘাড়টা ভেঙে গেল। না আগে এমন সুন্দরী মেয়েটাকে উপভোগ করে নেব। তারপর না হয় মারব, নাকি হাত পা মুখ বেঁধে ফেলে রেখে যাব, যাতে সকালে এসে সবাই সেই অবস্থায় ওকে দেখতে পায়। তখন মজাটা আরো জমবে। মনে হলো শেষ প্রস্তাবটাই সবচেয়ে ভালো। সবাই দেখুক পবিত্রতার কি হাল হতে পারে। তখন আমি দুহাতে ওকে কোলে তুলে নিয়ে শোবার ঘরের দিকে রওনা দিলাম। তিলোত্তমা আমার হাতের উপর নববধুর মতো থরথর করে কাঁপতে লাগলো, আর বিড়বিড় করে কি সব যেন বলতে লাগলো। ওসব আমি আজকাল আর শুনি না। সব মেয়েই দেখেছি এরকম সময় একই কথা বলে। এতদিন বাদে কাউকে এত কাছ থেকে পেলাম আমি। ওকে নিয়ে শোবার ঘরে এসে খাটের সামনে ওকে দাঁড় করিয়ে দিলাম। প্রথমেই শুইয়ে দিলে ব্যাপারটা রসিয়ে রসিয়ে খেলানো যাবে না। আমার আমার সারা গায়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে। কিন্তু আমাকে আমাকে শক্ত করে ধরো, শক্ত করে, আরো কাছে, আরো কাছে। তারপর ওর বুকের আঁচলটা নামিয়ে দিয়ে একটা মুগ্ধ মুখভঙ্গি করে বললাম, তিলোত্তমা, তুমি সত্যি তিলোত্তমা? এরকম একটা বোকা বোকা কথা শুনেও তিলোত্তমা কিন্তু রেগে গেল না, বরং লজ্জা ভরা মুখ তুলে আধ বোঝা চোখে বলল, দরজাটা বন্ধ করে দাও প্লিজ। বলে দরজার দিকে তাকিয়ে একটা আর্তনাদ করে উঠে তাড়াতাড়ি আঁচলটা বুকে তুলে দিল। আমার প্রথমেই মনে হলো বন্দুক হাতে উপাধ্যায় দরজায় এসে দাঁড়িয়েছেন। আমি একটু সামনে ঝুঁকে যাতে চট করে পা থেকে একটা ছুরি খুলে নিতে পারি দরজার দিকে ঘুরে দাঁড়ালাম। হরি হরি
কোথায় উপাধ্যায়? দেখি বছর তিনেকের একটা ফর্সা গোলগাল মেয়ে ঘরে ঢুকেছে। মেয়েটির নিষ্পাপ মুখ, এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল, বড় বড় কালো চোখ, আর পরনে একটি কুটো নেই। ই আবার কে রে বাবা, কার মেয়ে? আমি সহাস্যে তিলোত্তমার দিকে চেয়ে বললুম, এই কে গো? তিলোত্তমা কিন্তু হাসল না, নিষ্পলক বিস্ফারিত চোখে মেয়েটির দিকে চেয়ে বলল, শিখা। শিখা আবার কি? ওর নাম হওয়া উচিত ছিল ঝামেলা। দেখি ওকে এখন তাড়ানো যায় কিনা। এই ভেবে আমি বাচ্চাটির কাছে গিয়ে নিচু হয়ে ওর মুখের কাছে মুখ এনে বললুম, খোকি, এই বৃত্তির মধ্যে নাংটু হয়ে ঘুরতে নেই, যাও যাও তোমা ঘরে যাও। যাও বলতেই মেয়েটি হঠাৎ হাত বাড়িয়ে আমার চুলের মুখি ধরে আমাকে পাশের দেয়ালে আছড়ে ফেললো। ব্যাপারটা এমন আচম্বিতে হলো যে আমার মুখ থেকে একটা শব্দ বেরোলো না। আমার মাথা ঝনঝন করে উঠল, আমি স্তম্ভিত বিস্ময়ে অনড় হয়ে পড়ে রইলুম। তখন শুনতে পেলাম তিলোত্তমার চাপা গলার হাহাকার, তুই কেন এলি? আজ কেন এলি তুই? তোর বাবা যখন আমার গলা টিপে মারতে গিয়েছিল তখন আমি মনে মনে তোকে ডেকেছিলাম, তুই এসেছিলি। গুন্ডাগুলো যখন আমায় ধরতে এসেছিল তুই এসেছিলি। ততক্ষণে বাচ্চাটা আমাকে দরজার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তারই মধ্যে শুনতে পেলাম আমার প্রশ্নের উত্তর। ও আমার মেয়ে শিখা। তিলোত্তমার মেয়ে? সে কোথায় ছিল এতদিন? আমার চিন্তা সব জট পাকিয়ে যাচ্ছে, আমার নাক মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? দরজার সামনে দাঁড় করানো, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা। আমি পালাতে চাই, এখান থেকে পালাতে চাই। হঠাৎ আমার পেছনে একটা প্রচন্ড আঘাত লাগলো। মনে হলো যেন দশটা ঘোড়ার লাঠি একসঙ্গে এসে পড়লো। আমি ছিটকে বারান্দা দিয়ে শূন্যে এসে পড়লাম। আমার তপ্ত শরীরে ঠান্ডা বৃষ্টির ধারা অমৃত রসের মতো লাগলো। হঠাৎ মনে পড়ল, তিলোত্তমার মেয়ে? বড়বাবু তো বলেছিলেন, সে প্রায়
সাত বছর আগে মারা গেছে। বড়বাবু তো মিথ্যে কথা বলেন না, বড়বাবু দেবতা, বড়বাবু দেবতা, বড়বাবু দেবতা। পিচের জলে ভেজা পিচের রাস্তাটা বিদ্যুৎ বেগে আমার দিকে উঠে আসছে। ওখানে হায়দার পড়েছিল না, আমিও সশব্দে ওখানেই গিয়ে পড়লাম মট করে। আমার ঘাড়টা ভেঙে গেল। রাস্তাটা বিদ্যুৎ বেগে আমার দিকে উঠে আসছে। ওখানে হায়দার পড়েছিল না। Thank you.